আমরা আজকে সংসদ অধিবেশন বসলাম এমন একটি সংবাদ নিয়ে যে আবার আমরা আমাদের একজন মানে সহযোগীকে হারালাম যিনি এই সংসদের সদস্য ছিলেন। আর এছাড়াও আমাদের মুক্তিযোদ্ধা সংগঠক হিসেবে যারা একসময় যথেষ্ট অবদান রেখেছেন তাদের অনেককেই আমরা হারিয়েছি। আমি এই শোক প্রস্তাবে যাদের নাম উল্লেখ রয়েছে তাদের সকলের প্রতি শ্রদ্ধা জানাই। মাননীয় স্পিকার মাহমুদুস সামাদ, তিনি আমাদের সংসদ সদস্য। এই পর্যন্ত আমরা আমাদের অনেক সংসদ সদস্যকে হারিয়েছি, এটাই সব থেকে দুর্ভাগ্য। আর সেই সাথে সাথে তিনি যেহেতু আমাদের ছিলেন এবং একটি ভালো সংগঠক, শেখ রাসেলের নামে শেখ রাসেল শিশু কিশোর পরিষদ গঠন করা হয় 1999 সালে। তখন থেকে এই সংগঠনের সঙ্গে সে জড়িত এবং এই সংগঠনের মহাসচিব হিসেবে সে দায়িত্ব পালন করত এবং সমস্ত বাংলাদেশে শিশুদের জন্য নানা ধরনের অনুষ্ঠান করা, শিশুদের সংগঠন গড়ে তোলা, শিশুদের সচেতনতা সৃষ্টি করা, দেশপ্রেমে উদ্বুদ্ধ করা, শিশুদের মাঝে সুপ্ত যে সমস্ত গুণাবলীগুলি সেগুলি তুলে আনা, তাদের পুরস্কৃত করে নানা ধরনের অনুষ্ঠান করা হতো এবং প্রতি বছরই রাসেলের জন্মদিনটা যথাযথভাবে পালন করা হতো। কিন্তু আজকে আর মাহবুব সামাদ আমাদের মাঝে নেই এবং মাত্র কয়েকদিন আগেও কথা হলো এবং সবসময় সে খুব সক্রিয় ছিল। যখন আমি শুনলাম যে অসুস্থ, তা চিকিৎসার যথাযথ ব্যবস্থা নিতে না নিতেই আমাদের ছেড়ে চলে গেছে। এত দ্রুত সময়ে সে চলে গেল যে সেটা সত্যি খুব দুঃখজনক। ছাত্রজীবন থেকে ছাত্রলীগ করেছে, বিভিন্ন সংগঠন করেছে, কলেজ ইউনিয়নে ইলেকশন করেছে, তারপরে বিদেশে পড়াশোনা করেছে, সেখানে ব্যবসা করেছে, দেশে এসে সে প্রতিষ্ঠিত ব্যবসায়ী ছিল, তারপর আমাদের সংগঠনের সঙ্গে সম্পূর্ণভাবে জড়িত ছিল, বাংলাদেশ আওয়ামী লীগের সিলেট শাখা সহসভাপতি দায়িত্ব পালন করেছে এবং অত্যন্ত রাজনৈতিক সচেতন একজন মানুষ। তাকে হারানো, এটা বিশেষ করে সিলেট রাজনৈতিক ক্ষেত্রে যথেষ্ট ক্ষতিগ্রস্ত হলো বলেই আমি মনে করি। সেই 2008 সালের নির্বাচন থেকে প্রতিটি নির্বাচনে, 2008, 2014, 2018 প্রত্যেকটা নির্বাচনে সে জয়লাভ করেছে, বিপুল ভোটে জয়লাভ করেই সে মানুষের জন্য কাজ করার একটা আগ্রহ ছিল। একজন রাজনৈতিক নেতা সেটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস, যে সাধারণ মানুষের জন্য কাজ করবে। সেই সাথে সাথে আজকে মাননীয় স্পিকার এই তালিকা আমাদের জাতীয় সংসদের কর্মরত আমাদের সংসদ সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন মারা গেছেন, অফিস সহায়ক রুহুল আমিন, দৈনিক ভিত্তিক সাংবাদিক অফিস সহায়ক মোহাম্মদ মিজানুর রহমান, তাদেরকে আমরা হারিয়েছি। সেই সাথে এস টি ইমাম সাহেব, যিনি যখন স্বাধীন বাংলা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠিত হয় তখন থেকে তিনি সেখানে মন্ত্রী পরিষদ সচিবের দায়িত্ব পালন করেছেন, ক্যাবিনেট সচিব হিসেবে প্রথম সচিব ছিলেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু ফিরে আসার পরেও তিনি কিন্তু সেখান থেকে 75 সাল পর্যন্তই তিনি ক্যাবিনেট সচিব হিসেবেই দায়িত্ব পালন করেছিলেন। আমি তাকে অনুরোধ করেছিলাম যে সেই সময় সরকারের গৃহীত সমন্বয় পদক্ষেপ নিয়ে বই লিখতে। ইতিমধ্যে তিনি দুটি বইও প্রকাশ করেছেন এবং আরও কিছু লেখা তিনি লিখছিলেন এবং তিনি একজন মানে আমি বলবো যে আমলা হিসেবে হলেও কিন্তু তিনি রাজনৈতিকভাবে অত্যন্ত সচেতন ছিলেন এবং আমাদের প্রতিটি আন্দোলন সংগ্রামে যথেষ্ট ভূমিকা রাখতেন। এবং তার যে এত বয়স হয়েছিল, মাত্র ঠিক মৃত্যুর কয়েকদিন আগেও মানে হাসপাতালে যখন তিনি গেলেন তার কিছুদিন আগে আমার সঙ্গে ফোনে কথা বললেন, বললেন যে একটু কথা বলতে চান। আমি ফোনে কথা বললাম, যে ফোনে কথা বলেন, আপনি বেরোবেন না, আপনার বয়স হয়ে গেছে, করোনা ভাইরাসের সময় যত কম বেরোন ততই ভালো। কিন্তু তারপরে তিনি আমাদের ছেড়েই চলে গেলেন। সেই সাথে আমাদের আমানুল্লাহ সাহেব, তিনি একজন ডাক্তার, ভর্তৃহরিযশা হার্ট স্পেশালিস্ট ছিলেন, আমাদের সময় প্রতিমন্ত্রীর স্বাস্থ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব তিনি পালন করেছিলেন।
তাকেও আমরা হারালাম এবং মুক্তিযোদ্ধা তো এখন আসলে একে একে সবই শেষ হয়ে যাচ্ছে। সেই 70 সালে নির্বাচিত গণপরিষদ মানে যে একজন ন্যাশনাল অ্যাসেম্বলি মেম্বার ছিলেন তো আমাদের সিলেটের তৈয়বুর রহিম সাহেব, পরবর্তীতে 73 সালেও তিনি নির্বাচিত তিনি ছিলেন, মুক্তিযুদ্ধ ক্যাম্প পরিচালনা করেছেন। তিনি অবশ্য বয়োবৃদ্ধ হয়ে গিয়েছিলেন, কিন্তু এই বৃদ্ধ বয়সে করোনার ধাক্কাটাই তাকে আমাদের কাছ থেকে কেড়ে নিল। সেই সাথে আমাদের আর একজন দুজনই সংসদ সদস্য, যেমন মজিদ মণ্ডল তার ছেলেও এখন সংসদ সদস্য সিরাজগঞ্জের, তিনিও আমাদের কাছ থেকে চলে গেছেন। আমরা আওয়ামী লীগের আমাদের সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মনসুর আহমদ, তাকেও আমরা হারালাম। মুক্তিযোদ্ধা, অত্যন্ত একজন ভালো দক্ষ মুক্তিযোদ্ধা তিনি ছিলেন, হাতে অস্ত্র নিয়ে তিনি যুদ্ধ করেছেন। 75-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর তার উপর অকথ্য নির্যাতন হয়, তাকে ক্যান্টনমেন্টে বন্দি রেখে দিনের পর দিন তার উপর নির্যাতন করে। জিয়াউর রহমান ক্ষমতা দখল করার পর এই মনসুর আহমদকে এমনভাবে অত্যাচার করেছিল যে সে নির্যাতনের মানে কষ্টটা তাকে সারা জীবনই বহন করতে হচ্ছিল। খুব ভালো একজন সংগঠক ছিলেন, কখনো চাওয়া পাওয়া ছিল না। আমার মনে আছে প্রথম সে যখন নির্বাচন করে আমি নিজে তাকে টেলিফোন করে বলেছিলাম যে আপনি প্রার্থী হন, আপনাকে ইলেকশন করতে হবে। সেইভাবে কিন্তু সে নির্বাচন করে আমাদের জাতীয় সংসদের সদস্য হয়েছিলেন, আজকে তাকেও আমরা হারালাম। মানে স্পিকার, আরেকজন ভদ্রের কথা বলতেই হয়, ব্যারিস্টার মওদুদ আহমদ, যদিও কখনো ছাত্রলীগ করেননি, তিনি সবসময় একটু সরকারের খেসাই ছিলেন, তবে ব্যারিস্টারি পাশ করে 69 সালে যখন বাংলাদেশে আসে, আপনি জানেন যে তিনি কবি জসীমউদ্দিনের মেয়ের জামাই বলে সবসময় তার প্রতি একটা সহানুভূতিশীলতা ছিল, কিন্তু কিছু কিছু কাজ তার সবসময় একটু ভিন্ন ধরনের ছিল, যার কারণে 73 সালে তাকে একবার গ্রেপ্তারও করা হয়, কারণ বাংলাদেশের কিছু গোপন তথ্য সে সব পাচার করছিল। কবি জসীমউদ্দিন সাহেব নিজে এসেছিলেন আমাদের বাসায় জাতির পিতা বঙ্গবন্ধুর কাছে অনুরোধ করলে, তখন তাকে মুক্তি দেওয়া হয়। তবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় বন্দি করা হয়, তখন যে মামলা চলছিল এখানে অবশ্য তার জীবনীতে লেখা আছে তিনি আইনজীবী ছিলেন, আসলে তিনি কোনো মানে অ্যাপয়েন্টেড আইনজীবী ছিলেন না। তিনি ডক্টর কামাল হোসেন সাহেবের সাথে ঘুরতেন এবং আমাদের বঙ্গবন্ধুর যিনি পেয়েছিলেন মোহাম্মদ হানিফ তাদের সাথেই ঘুরতেন, কিন্তু সেই গ্রুপের সাথে সবসময় ছিলেন। বিশেষ করে ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেবের সাথে তার খুব ঘনিষ্ঠতা ছিল এবং সেই দুইজন সবসময় একসাথেই চলতেন। এবং আমার এখনও মনে আছে যখন সাথী আইয়ুব খান গোলটেবিল বৈঠক ডাকলো এবং বঙ্গবন্ধু শেখ মুজিবকে যখন আগরতলা কেসে মানে বন্দি অবস্থায় প্যারোলে নিয়ে যাওয়ার প্রস্তাব হলো, যখন সেই প্রস্তাব আমার মা কিন্তু এ ব্যাপারে খুব কঠিন পদক্ষেপ নিয়েছিলেন, তিনি বলেছিলেন যে মামলা প্রত্যাহার করে মুক্ত মানুষ হিসেবেই যেন তিনি যান, তিনি ওই প্যারোলে যাবেন না। এবং এই তথ্যটা আমি মায়ের কাছ থেকে নিয়ে পৌঁছে দিয়েছিলাম যে এখানে আমার বাবাকে বন্দি করে রাখা হয়েছিল ক্যান্টনমেন্টের ভিতরে। সেখানে আমাদের অনেক নেতারা উপস্থিত ছিলেন, তাজউদ্দিন আহমেদ সাহেব ছিলেন, তারপরে তোফাজুল হোসেন মানিক মিয়া সাহেব ছিলেন, সালাম খান সাহেব ছিলেন এবং সেখানে আমিরুল ইসলাম সাহেব, কামাল হোসেন, ব্যারিস্টার মওদুদ সহ আরও অনেক নেতারা উপস্থিত ছিলেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবকে তারা মানে বেরোলে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন এবং সেটাই তারা বলার চেষ্টা করেছিলেন। কিন্তু আমি যখন আমার মায়ের বার্তাটা পৌঁছে দিই এবং আমার অবশ্য বঙ্গবন্ধু নিজেও তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে মুক্ত মানুষ না করলে তিনি যাবেন না, তো মায়ের বার্তাটা যখন আমি পৌঁছে দিয়ে আসি আর তিনি যখন নাকচ করে দেন তিনি যাবেন না, আমি যখন এরপরে তারা ফিরে আসেন, আমি বাসায় যখন আসি তখন দুইজন, একজন ব্যারিস্টার আমিরুল ইসলাম এবং মওদুদ, এই দুজন আমি তখন দোতলা বারান্দায় একা একা দাঁড়িয়ে আছি, তো এই দুজন আমার কাছে আসে, এসে তারা আমাকে এই কথাই বলেছিল যে এটা ব্যারিস্টার
আমিনুল ইসলাম সাহেবই বলেছিলেন এবং মধু তাকে সাই দিয়েছিলেন যে তুমি কেমন মেয়ে, তুমি চাও না যে তুমি আর বাবা কারাগার থেকে ফিরে আসুক। তাই আমি বলেছিলাম যে হ্যাঁ, আমার বাবা আমার বাবার সম্মান নিয়েই ফিরে আসবে, আপনারা এর সমস্ত বিভ্রান্তি ছড়াবেন না। কাজে এই ধরনের অনেক সবসময় কিছু কিছু কাজ তার করা, কিন্তু তার তিনি মুখে যাই বলুক আবার তার লেখাগুলির মধ্যে আবার অনেক সময় অনেক কন্ট্রোভার্সিয়াল কথাও শুনি, নিজের আপন মনে মাধুরী মিশ্রও লিখেছে, তারপর আমি বলবো। আর তিনি সবসময় দল বদল করতে সবসময় পছন্দ করতেন, যখন আওয়ামী লীগ যখন ক্ষমতা যাওয়ার সুযোগ তখন তো আমাদের সঙ্গেই সেই 69 সালে মিশে গেল, আবার পরবর্তীতে 75-এর পরে বিএনপিতে যোগ দিল। এরপর যখন এরশাদ সাহেব, এবং তিনি সাজাপ্রাপ্ত একজন আসামি ছিলেন, জেনারেল এরশাদ সাহেব তাকে ক্ষমা করে দিয়ে রাষ্ট্রপতি হয়ে ক্ষমা করে দিয়ে তার মন্ত্রিপরিষদে আইন মন্ত্রী করল, এরপরে আবার তিনি বিএনপিতে যোগদান করলেন। তিনি একটা রাজনীতিতে বারবার মানে দলবদল করা তার একটা অভ্যাস ছিল, এতে কোনো সন্দেহ নেই। তারপর আমি বলবো একটা ট্যালেন্টেড মানুষ ছিল, কিন্তু সেটা যথাযথ দেশপ্রেমী যদি কাজে লাগাতো তো হয়তো দেশকে অনেক কিছু দিতে পারতো, এটা হচ্ছে বাস্তবতা। তবে এখন তিনি মারা গেলেন, আমি নিজে ফোন করেছিলাম হাসনাকে, কারণ হাসনার সঙ্গে আমার পরিচয় ছিল সবসময়, আমি সিঙ্গাপুরেই তাকে ফোন করি, তার সাথে কথা বলি, ওকে আমি আমার শোক বার্তাও জানিয়েছি। যে আমি আমার কথা হচ্ছে মাননীয় স্পিকার যারা চলে গেছেন, কাজে তাদের সকলের কথা আমি চিন্তা করি। আর একজন মানুষের কথা যদি না বলি খুব অন্যায় করা হবে, সেটা হচ্ছে আতিকুল্লাহ খান মাসুদ, জনকণ্ঠের যিনি সম্পাদক ছিলেন। 2001 সালে বিএনপি নির্বাচনের দিন থেকে যে অত্যাচার নির্যাতন শুরু করেছিল বাংলাদেশে, ঠিক 71-এ পাকিস্তান হানাদার বাহিনী যেভাবে অত্যাচার শুরু করে, ঠিক সেই রকম অত্যাচার, মানুষ হত্যা করা, মানুষের ঘর বাড়ি দখল করা, বিশেষ করে আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর চরম নির্যাতন নেমে আসে সেখানে। মানে নারী ধর্ষণ থেকে শুরু করে লুটপাট, অগ্নিসংযোগ, খুন, হত্যা, এমন নির্যাতন দক্ষিণ অঞ্চলে তো কোনো সাংবাদিক যেতেই পারত না। এবং যখন বরিশাল থেকে প্রায় 25,000 মানুষ গোপালগঞ্জে এবং কোটালীপাড়ায় আশ্রয় নিতে বাধ্য হয়, এক এক এলাকার মানুষ আর এক এলাকায় যে আশ্রয় নেয়, এরকম দিনের পর দিন বিএনপির তাণ্ডব চলতে থাকে, জামাত বিএনপি। সেই সময় অনেক স্বনামধন্য পত্রিকা তারা এই সমস্ত তথ্য কিন্তু দিত না, বা খবরগুলি পরিবেশন করতে সাহস করত না, বা করতো না, অথবা কেউ ইচ্ছে করেও করতো না। বা কোনো কোনো পত্রিকা এমনও বলেছে যে না, 3 মাস সময় দেওয়া দরকার, তবে 3 মাস সময় দিলে এরা তো হাজার হাজার মানুষ মেরে শেষ করে দেবে। এমনকি বাড়ি দখল করে রাতারাতি পুকুর বানিয়ে তার উপর কলা গাছও কেটে রেখেছে, এরকম ঘটনা ঘটেছে। এবং এমন কোনো এলাকা নাই যে মেয়েদের উপরে পাশবিক অত্যাচার করেনি, ছোটো বা মানে শিশু থেকে সেই রাজশাহীর 6 বছরের রাজুফা থেকে শুরু করে বয়োবৃদ্ধ মানুষদের পর্যন্ত এই বিএনপি জামাত জোট, এবং সেই পূর্ণিমা, সিরাজগঞ্জে পূর্ণিমা, তাকে পর্যন্ত রেপ করেছে, গ্যাং রেপ, এই ধরনের বহু ঘটনা ঘটেছে। সেই সময় একটি পত্রিকা, সেটা হচ্ছে জনকণ্ঠ এবং আতিকুল্লাহ খান মাসুদ, সে নিজে দায়িত্ব নিয়ে যতদূর সম্ভব সংবাদ সংগ্রহ করেছে এবং পরিবেশন করেছে, এবং এর জন্য তার খেসারতও দিতে হয়েছে। তার উপর খালেদা জিয়া প্রধানমন্ত্রী হওয়ার পরই তার উপর অকথ্য অত্যাচার করেছে, এমনকি তার বাড়িটাও বুলডোজার দিয়ে ভাঙার চেষ্টা করেছে, তার ব্যবসা বাণিজ্য সমস্ত ধ্বংস করে দিয়েছে। এইরকম নির্যাতনের শিকার হয়েও কিন্তু তিনি কিন্তু কখনো নীতির প্রশ্নে আপোষ করেননি, সবসময় সে একজন মুক্তিযোদ্ধা ছিলেন, আর মুক্তিযোদ্ধা ছিলেন বলে সেই চিন্তা থেকেই সবসময় তাকে দেখেছি যে সবসময় সে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে গেছেন। তিনিও মানে তার এই মৃত্যুটা, এটা আমি মনে করি সাংবাদিক জগতে একজন সাহসী লোক হিসেবে এটা সত্যি তার খুবই, আমরা একজন ভালো একজন লোককে হারালাম, একজন ভালো যোদ্ধাকে আমরা হারালাম, এটাই হচ্ছে আমাদের দুঃখ। আর এখানে পারভীন সিকদার আমাদের সংসদ সদস্য, কিন্তু সেই হিসেবে না, আমাদের জয়নুল হক সিকদার সাহেব তিনি সবসময় মুক্তিযুদ্ধের শুধু ছিলেন না, মুক্তিযুদ্ধের পক্ষের লোকদের যত রকমের সাহায্য সহযোগিতা করা, এবং হাসপাতাল তৈরি করে মানুষকে চিকিৎসা দেওয়া,
শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে মানুষ শিক্ষার ব্যবস্থা করে দেওয়া এবং জনকল্যাণমূলক অনেক কাজ তিনি করে গেছেন এবং চরম দুঃসময় আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশে জয়নুল হক সিকদার সাহেব সবসময় থাকতেন। তো এইবার আসলে মাননীয় স্পিকার এই মানে আমাদের এই শোক প্রস্তাবটা দেখে আমাদের অনেক দেশের এত গুণীগারী এত লোক গুণীজন মারা গেছেন যে সেটা ভাষায় বর্ণনা করা মানে আমি এরকম একে একে বলতে গেলে অনেক সময় লাগবে। তারপর আমি বলবো যারা মারা গেছেন যাদের নাম এসেছে এবং যাদের নাম আরও বাকি আমি তাদের সকলেরই আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বেহেশতে নসিব করুক সেটাই আমরা চাই। তাদের পরিবারের প্রতি আমার সমবেদনা জানাই। তবে এই সূত্রে একটি কথা আমি একটু বলতে চাই, সবাইকে আবার একটু সচেতন করতে চাই। আমরা যেমন করোনা ভাইরাস আমরা মোটামুটি নিয়ন্ত্রণ করে ফেলেছিলাম কিন্তু আবার সারা বিশ্বব্যাপী এই করোনা ভাইরাস প্রাদুর্ভাব দেখা দিয়েছে এবং এবারের করোনা ভাইরাসটা খুব হঠাৎ করে খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং মাননীয় স্পিকার আপনি একটু লক্ষ্য করেন এমনকি বাংলাদেশেও আমাদের 29শে মার্চ 30শে মার্চ 31শে মার্চ এমন দ্রুত বেড়ে গেছে যেটা চিন্তাও করা যায় না। আসলে আমরা যেহেতু ভ্যাকসিন দেওয়া শুরু করেছি বলে বোধহয় মানুষের মাঝে একটা মানে বিশ্বাস জেগে গেছে যার জন্য সবাই একটু মানে মনে হয় যেন কিছুটা ই ছিল যে দাঁড়াব সবাই একটু ভাবছিল যে কিছুই বোধহয় হবে না। কিন্তু আমি কিন্তু মাননীয় স্পিকার বারবার বলছিলাম যে ভ্যাকসিন নিলেও সাবধানে থাকতে হবে, স্বাস্থ্যবিধিগুলি মেনে চলতে হবে এবং এই স্বাস্থ্যবিধি মানাটা কিন্তু বন্ধ হয়েছে। এবং আমরা যেটা একটা হিসাব করে দেখেছি যতগুলি বড় বড় বিয়ের অনুষ্ঠান এবং যারাই বিয়ে বাড়িতে গেছে ফিরে এসে তাদের অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত, যারা বিভিন্ন জায়গায় বেড়াতে চলে গেছে পর্যটন যেমন আমরা কক্সবাজার সহ বিভিন্ন একই সাথে বেশি লোক সেখান থেকে যারা আসছে তাদেরকেই কিন্তু বেশি করে ধরছে। এবং এই দাওয়াত পানি খাওয়াটা এগুলি যেন তারপরে দোকানপাটে বেশি যাওয়া ঘোরাঘুরি এগুলি যেন একটু অতিরিক্ত বেড়ে গিয়েছিল এবং তার এটা শুধু আমাদের দেশে না এখন কিন্তু সারা বিশ্বব্যাপী আবার এই করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিচ্ছে। আমি এই জন্য সবাইকে বলবো যে ঠিক প্রথমে করোনা ভাইরাস যখন দেখা গেল যেভাবে আমরা সব কিছু নিয়ন্ত্রণে করেছিলাম আমরা সেইভাবেই আবার আমাদেরকে নিয়ন্ত্রণ করতে হবে। ইতিমধ্যে কিছু নির্দেশনা আমরা দিয়েছি এবং ধীরে ধীরে আমরা চেষ্টা করে যাচ্ছি এটাকে নিয়ন্ত্রণে আনতে কিন্তু সেই ক্ষেত্রে জনগণের সহযোগিতা দরকার। আজকে আমরা যে কতজন মানুষকে হারালাম আজকে যদি করোনা ভাইরাস এ সম্পর্কে যদি একটু সচেতন থাকতেন তাহলে তো আরই হতো না। তাই সবাইকে অনুরোধ করবো যে এর সবথেকে বড় হচ্ছে মাস্কটা পরে রাখা কারণ এটা নাকের থেকে সাইনাসে আক্রমণ করে নাকেই এটা যায় এবং নাক থেকেই এটা টেস্ট করা হয়। তাই সেই ক্ষেত্রে সবাইকে মাস্কটা পরে থাকতে হবে। আমারও মাস্ক আছে মাননীয় স্পিকার বক্তৃতার জন্য খুলে রেখেছে এবার আশেপাশে খুব কাছে কেউ নাই কিন্তু আমি এটি বলবো যে আমার যেন মন না করে যে আমি মাস্ক না পরেই বলছি, মাস্ক কিন্তু আমার সঙ্গেই আছে আমি পরেই বলি। তো এমনি মাস্ক পরে কথা বলতে গেলে একটু কথাগুলি পরিষ্কার হয় না সেই জন্যই। তো আমি সবাইকে অনুরোধ করবো সবাই মাস্ক পরে থাকবেন। আর হচ্ছে নাকে ভাপ নেওয়া, যখনই কেউ একটু বেশি মানুষের সাথে মিশবেন বা দোকানপাড়ে যাবেন বা অফিসে যাবেন বা মানুষের সঙ্গে কথা বলবেন ঘরে ফিরে একটু যদি গরম পানির ভাপটা, এটা খুব কঠিন কাজ না, মাননীয় স্পিকার যে কোনো একটা পাত্র একটা জগে অথবা ছোট্ট একটা বালতিতে অথবা যে কোনো একটা এসব একটু গরম পানি যেটা ভাপ তোলা গরম পানি যে ভাপ আসে তো ওই গরম পানিটা ওটার উপরে একটু মুখটা রেখে তরকারি একটা কাপড় দিয়ে বা তোয়ালে দিয়ে বা একটা গামছা দিয়ে মাথাটা ঢেকে গরম পানিটা নিয়ে গরম পানির ভাপটা নিঃশ্বাসে নিলে পরে ওটা নাকের ভিতরে একেবারে সাইনাস পর্যন্ত, কারণ আমি খুব আগে সাইনাসে সবসময় ভুগতাম বলে এই ভাপ নেওয়াটা আমারও একটা অভ্যাস ছিল। কাজে এই ভাপটা নিলে পরে তখন এই যে জার্মটা যেটা নাকের যেখান থেকে পরীক্ষা করার জন্য এটা বের করা হয় তো ওই জায়গাটা পৌঁছাবে এবং এটাকে দুর্বল করে ফেলবে অথবা এটাকে শেষ করে দেবে। আরেকটি কাজ অবশ্য আমি নিজে করি এটাও করতে পারেন, সেটা হচ্ছে আমি আসার আগে নাকে একটু সর্ষের তেল দেওয়া, যে কোনো একটা তেল লাগানো। এটা আমি জানি খুব গ্রাম্যটা ব্যাপার মনে হবে কিন্তু আমার মনে হয়েছে যে আমার দাদি ছোটোবেলা আমাদেরকে আমরা যখন পুকুরে গোসল করতে যেতাম সব সময় নাকে কানে আর নাভিতে সর্ষের তেল দিয়ে দিত, কাপ পানিতে নাকে পানি ঢুকবে না কানে পানি ঢুকবে না। তা আমি মনে করি যে এটাও একটা কাজ, আমি এই করোনা ভাইরাসের পর থেকে একবার নিয়মিত যখনই বাইরে আসে আমি একটু নাকে একটু সর্ষের তেল নাকের ভিতরে না নাকের কাছে একটু দিয়ে রাখি, কাজে এটাও কিন্তু সবাই দিতে পারেন। আর এই ভাপ নেওয়াটা এটা কিন্তু
খুব কাজে লাগে, এটা যথেষ্ট। যারা নিজেরা সুরক্ষিত রাখতে চান করবেন, আর মাস্কটা পরে থাকতে হবে, এবং মাস্কটা নিজেরা পরবেন আর যখনই খুলবেন সেটা আবার দ্বিতীয়বার না পরে সেটা সাবান পানি দিয়ে ধুয়ে একটু শুকাতে দেবেন আর একটা পরবেন। আমরা সবসময় সেটাই করি। আমরা একটা ছোটো আলাদা বালতি রেখে দিয়েছি, যখন যেটা বছর জমা করছি একসাথে ধুয়ে দিচ্ছি, একটু রোদ্রে শুকাচ্ছি, আবার পরছি। কাজে এটা সব থেকে ভালো হয় কাপড়ের যেটা। তো এভাবে প্রত্যেককে আমি বলবো যে আপনারা একটু নিজেদেরকে, আর ওই বিয়ে শাদিটা একটু খুব কম লোক নিয়ে যেগুলি তারিখ হয়েছে একটু ঘরোভাবে করা, কিন্তু বাইরের লোকের সঙ্গে না মেশা, বাইরে দোকানপাড়ে গেলেও খুব অল্প সময়ের মধ্যে কাজ শেষ করে ঘরে ফেরা, কোনো অর্থাৎ যেখানে জনসমাগমটা না হয় সেদিকে বিশেষভাবে দৃষ্টি রাখার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কারণ সবাই মনে হচ্ছিলো যে সব কিছু একদম ঠিক হয়ে গেছে, কারণ আমরা আসলে একেবারে কমিয়ে একদম সব কিছু নিয়ন্ত্রণেও এনেছিলাম, আমাদের অর্থনৈতিক কাজগুলিও চলছিল, এবং অফিস আদালতেও আমরা বলে দিয়েছি যে সেখানে সীমিত লোক নিয়ে আমাদের কাজ করতে হবে, এবং যারা বেশি যেন মেশামেশি না হয় সেদিকে দৃষ্টি দিতে হবে। কারণ অনেক সময় কারো যে এই ভাইরাসটা আছে বোঝা যায় না, কোনো সিমটমস নাই, হয়তো নিজে ভুগছে না, কিন্তু যার সঙ্গে কথা বলছেন তার কিন্তু হয়ে যাচ্ছে, এটাও আমার মাথায় রাখতে হবে। সেই জন্য কারো হোক আর না হোক মাস্কটা থাকলে পরে, কারণ এটা তো সংক্রামক হয় নাকের নিঃশ্বাস প্রশ্বাসের থেকে, কাজে সেই দিকে একটু সবাইকে বিশেষ দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। কারণ আমরা আসলে এখানে অনেকেই হারিয়েছি যাদের আমাদের হারানোর কথা ছিল না। তো এটা সত্যি আজকে খুব দুঃখজনক। মাননীয় স্পিকার যে শেখ প্রস্তাব আজকে এখানে উত্থাপন করা হয়েছে, আমি মনে করি আমাদের মাননীয় সকল সদস্য সর্বসম্মতিক্রমে এই শোক প্রস্তাব আমরা গ্রহণ করছি, এবং যাদেরকে আমরা হারিয়েছি তাদের প্রতি আবারও আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, শান্তি কামনা করি, সেই সাথে তার শোক সন্তপ্ত পরিবারের প্রতিও আমি আমার সমন্বিত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার।